নমস্কার, আপনাদের সকলকে জানাই আমার এই ছোট্ট চ্যানেলটিতে স্বাগতম, লিভিং ভাইব্রেন্টলিতে। আজকে আমরা যাচ্ছি একটি নতুন জায়গার উদ্দেশ্যে, যেটা হলো উড়িষ্যা রাজ্যের ছোট্ট একটি স্টেশন জাজপুর। এখন সময় হলো সকাল 7টা। চলুন এবার আমরা জাজপুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিই। কেওনঝড়ের অবস্থানটি হল উড়িষ্যা রাজ্যের উত্তর ভাগে। তাহলে আজ থেকে শুরু হচ্ছে আমাদের কেওনঝড় ভ্রমণ। আমাদের সাথে থাকুন যাতে আমরা আপনাকে এই কেওনঝড়ের ভ্রমণটা দেখাতে পারি। চলুন আমাদের যাত্রা শুরু হোক। আমরা জাজপুর স্টেশনের 1 নম্বর গেট দিয়ে বেরোচ্ছি। এই কেওনঝড় ট্যুরটা ছিল আমাদের 3 দিনের। এই 3 দিনে আমরা কোথায়, কিভাবে, কি কি দেখলাম, ঘুরলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু সঙ্গে থাকবেন। চলুন এবারে আমরা যাই আমাদের গন্তব্যস্থলে। এখন আমরা যাচ্ছি আমাদের ট্রাভেলারে। ট্রাভেলার সামনে দাঁড়িয়ে আছে, সেখানে এখন আমরা যাব, গিয়ে ট্রাভেলারে উঠব। কেওনঝড় স্টেশনটা ছাড়িয়ে এখন আমরা রওনা দিলাম আমাদের হোটেলের দিকে, যেটি হলো OTDC। আমরা যে অন্য এক রাজ্যে এসে পৌঁছেছি এটা এখানকার দোকানগুলো দেখেই বুঝতে পারছি। আকাশের নীল আর গাছের সবুজ রঙের যে সুন্দর একটা মার্জিন তৈরি হয়েছে, যেটা আপনাদের সাথে শেয়ার না করে আর পারা গেল না। খানিকটা পথ এগিয়ে এসেই আমরা এখানে নেমে পড়েছিলাম গণেশ সুইটসে ব্রেকফাস্টের জন্য। এখানে মাস্ট ট্রাই ফুড ছিল মালপোয়া, যেটা কিন্তু অসাধারণ ছিল। এই সামনে প্লেটের মধ্যে রাখা আছে, এগুলো ছিল মালপোয়া। আর ছিল সুজির পোহা, আর ওই সাইডে বোলের মধ্যে রাখা আছে পরোটার মতো, যেটা ছিল ঠিক প্যানকেক জাতীয়। আর ছিল কচুরি, কচুরির সাথে ছিল ঘুগনি। আমি নিয়েছিলাম প্যানকেক আর এই ঘুগনিটা। 3টে ছিল পিস, আর এই 3টে পিসই ছিল কিন্তু ভীষণই ফিলিং অ্যান্ড হেলদি ভি টেস্টি ভি, এক কথায়। এই ক্ষুদে বাচ্চারা না থাকলে হয়তো আমাদের জার্নিটা পুরোটাই অসম্পূর্ণ থেকে যেত। এই পুরো জার্নিটার ক্রেডিটই যেন যায় এই ছোটো ছোটো ক্ষুদে বাচ্চাদের, কেন কি এরা ছাড়া সত্যিই ছিল জার্নিটা অসম্পূর্ণ প্রায়। কালো মেঘ ধেয়ে এসে মাটি ছুঁয়ে যাচ্ছে, এরকম একটু অপরূপ দৃশ্য এখানে না আসলে হয়তো দেখতেই পেতাম না। কিছু দূর এগিয়েই আমরা পৌঁছে গেছিলাম আমাদের ফার্স্ট পয়েন্টে, যেটা ছিল তারিণী টেম্পল। তারিণী টেম্পল থেকে বেরিয়ে আমরা এখন রওনা দিচ্ছি আমাদের OTDC হোটেলের দিকে। জাজপুর স্টেশন থেকে OTDC হোটেলে যেতে সময় লেগেছিল প্রায় 2.5 ঘন্টার মতো। সামনের এই অপরূপ দৃশ্য দেখার জন্য কিন্তু আপনাদেরকেও আসতে হবে এই কেওনঝড়ে, তবে বর্ষাকালে। এই কালো মেঘে কাল না হারিয়ে যেতে ইচ্ছে করে। আর এই উড়িষ্যা ট্যুরটা ছিল আমার কাছে আনএক্সপেক্টেড প্রায়। আমি ভাবতেই পারিনি উড়িষ্যার কেওনঝড়ে এত সুন্দর দৃশ্য দেখতে পারবো।
মেঘভরা আকাশ আর সবুজ সাথী। প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে তিন দিনের ছুটি বার করে চলে আসুন এই ফাঁকা রাস্তায়, দেখবেন আপনারও মন ভালো হয়ে যাবে ঠিক আমাদের মতো। আড়াই ঘন্টা যে এই আকাশ বাতাস দেখতে দেখতে পেরিয়ে যাবে এটা তো ভাবতেই পারিনি। চলে এলাম আমরা আমাদের ওটিডিসি হোটেলে, ওই যে সামনে দেখা যাচ্ছে সাদা রঙের বিল্ডিং, হ্যাঁ সেটাই হলো আমাদের ওটিডিসির পান্থনিবাস। চলুন এবারে ভেতরে যাওয়া যাক আর পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই এন্ট্রান্সটা দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন এই ওটিডিসি হোটেলটা যেন প্রকৃতির কোলে বসে আছে। আহা, চারিপাশে এত গাছপালা দেখেই মনে হচ্ছে বাড়ি গিয়ে এইবারে আমিও গাছ লাগাবো। এই হলো ওটিডিসির এন্ট্রান্স, সামনেই দেখতে পাচ্ছেন বড় করে একটি জায়গা এবং বাঁ হাতে রিসেপশন। রিসেপশনে যিনি দাঁড়িয়ে আছেন উনিই হলেন আমাদের ট্যুরের উদ্যোক্তা। চলুন এবারে এই হোটেলের 360 ভিউটা দেখিয়ে দিই, ইন্টারনাল 360 ভিউ। সামনের রুমটা ছিল ডাইনিং রুম। লাঞ্চ করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের সেকেন্ড পয়েন্টের জন্য। সিক্রেটটা হচ্ছে এখানে এসে না আমার মনে হচ্ছে না আমি ওড়িশাতে এসেছি, মনে হচ্ছে না আমি নর্থ ইস্টে চলে এসেছি, একদমই তাই। কেন কি সামনে আমি পুরো পাহাড় দেখতে পাচ্ছি যেটা মেঘে আচ্ছাদিত। চলো আমরা বেরিয়ে পড়েছি এখন আমাদের সেকেন্ড পয়েন্টের দিকে, সানাঘাগড়া। কি বিশ্বাস হচ্ছে না তো যে আমরা উড়িষ্যাতেই আছি এই মেঘাচ্ছন্ন পাহাড় দেখে? এত সুন্দর একটি দৃশ্য শুধুমাত্র আমার ভিডিওতে দেখলেই হবে না, এখানে এসে সেটা অনুভব করে যেতে হবে। তাহলেই গিয়ে আপনারা কেওনঝড়ের পুরোপুরি আনন্দ ভালোভাবে নিতে পারবেন। আমরা পৌঁছে গেছি এবারে আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলে, যেটা হলো সানাঘাগড়া। দেখুন সামনেই একটা এন্ট্রান্স গেট দেখা যাচ্ছে, এখানে জনপ্রতি টিকিট হচ্ছে 20 টাকা, এবং আপনি যদি আপনার কার গাড়ি পার্কিং করতে চান তাহলে গাড়ির জন্য টিকিট ভাড়া হচ্ছে 100 টাকা। সানাঘাগড়ার এন্ট্রান্সে কিন্তু প্রচুর পরিমাণে হনুমান থাকে, সেই জন্য ছোট ছোট বাচ্চাদের নিয়ে গেলে সাবধানে থাকবেন আপনারা। এই যে এখন আমরা গাড়ি পার্ক করে এন্ট্রান্স দিয়ে ঢুকে পড়েছি সানাঘাগড়াতে।
সামনেই বাঁ হাতে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে চা কিন্তু বেশ পাওয়া যায়। আমাদের খুব ভালো লেগেছিল চা। সানাঘাগড়ার প্রথম ভিউটা আপনাদের কাছে শেয়ার করলাম। ডান দিকে জলাশয়, বাঁ দিকে সবুজ, আবার পাহাড়, তার সাথে মিলে মিশে নীল আকাশ। কোন দিকে যে তাকাবো নিজেই বুঝতে পারছি না। আপনার মনের স্থিতি যেমনই থাকুক না কেন, এই জায়গায় আসলে আপনার মনের স্থিতি পাল্টাতে বাধ্য, ভালো আপনার লাগবেই। এই জায়গায় আসতে গেলে কিন্তু হাতে সময় নিয়ে আসতে হবে, কেননা এই জায়গা ঘুরে দেখতে যেমন সময় লাগবে তেমন ছবি তুলতে এবং এক ফ্রেমের মধ্যে মেমোরিবদ্ধ করতেও কিন্তু সময় লাগবে, যার জন্য সময় নিয়ে আসাটা অত্যন্তই অনিবার্য। ডান দিকে দেখতে পাচ্ছেন জলাশয় বলে একটি জায়গা আছে, সেখানে কিন্তু বোটিং হয়, এবং সোজা যে রাস্তাটা যাচ্ছে সেটা যাচ্ছে সানাঘাগড়া ওয়াটারফলসের দিকে। আমরা এই বোটিংয়ে আবার পরে আসব, এখন আমরা রওনা দিচ্ছি যেই দিকে সানাঘাগড়া ওয়াটারফল আছে। এই এলাকাটি 488 হেক্টর জুড়ে বিস্তৃত এবং এখানে আপনি মিশ্র বনজ গাছপালা দেখতে পারবেন। লাল মাখানো সবুজ, আবার ঝাউ গাছের ডার্ক গ্রিন, তার উপর আবার হলুদ মাখানো এই মেডো, আবার পাহাড়ের আরেক সবুজ, এতগুলো সবুজ চোখে ধরে রাখা অসম্ভব প্রায়। যদি আপনি সত্যি একটা স্ট্যানিং ওয়াটারফল এক্সপ্লোর করতে চান তাহলে উড়িষ্যারই সানাঘাগড়া মাস্ট ভিজিট পয়েন্ট। আগে চলুন আমাদের সাথে, তাহলেই আপনারা বুঝতে পারবেন কেন আমি বলছি যে ওয়াটারফল ভিজিটের জন্য এই সানাঘাগড়া মাস্ট ভিজিট পয়েন্ট। সানাঘাগড়ার উদ্দেশ্যে বেরিয়ে তো ছিলাম ঠিকই আমরা, কিন্তু কোথাও না কোথাও আমরা যেন এই সবুজেই হারিয়ে যাচ্ছিলাম। শান বাঁধানো পুকুর তো আমরা অনেকেই শুনেছি বা দেখেছি, কিন্তু শান বাঁধানো জঙ্গল যেটা আমরা এখানে এসেই দেখতে পাচ্ছি। এই জায়গাটা এতটাই সুন্দর যে এখানে আপনারা আপনাদের ফ্যামিলির সাথে বা বন্ধু বান্ধবের সাথে টাইম স্পেন্ড করতে আসতে পারেন। এইখানে আসলে এইখানকার বনে আপনারা নানা রকম গাছের অন্বেষণ করতে পারবেন। দূর থেকে এই ঘন জঙ্গলটা দেখতে যতই অন্ধকার লাগছিল না কেন, কিন্তু যত ভেতরের দিকে আমরা ঢুকছিলাম ভেতরে কিন্তু তত অন্ধকার বলে মনে হচ্ছিল না, ঠিক আলোই মনে হচ্ছিল। এই জলপ্রপাতটি অবস্থিত মাঝকান্দনা নদীতে। শুনেছি যখন এটি 30.5 মিটার উচ্চতা থেকে নিচে পড়ে তখন নাকি এর স্রোত দেখার মতো। চলুন এগিয়ে যাই এর দেখা মেলায়। এই বনের মধ্যে দিয়ে হাঁটার এক্সপিরিয়েন্স সত্যি অন্যরকম, অনেকটাই আলাদা, অনেকখানি আলাদা। আমরা তো সারা দিন কত কেওসের মধ্যে থাকি, এই গাড়ির হর্ন, এই পলিউশন, কিন্তু এখানে সব কিছু থেকে মুক্ত একটি প্রাকৃতিক জায়গায়। এই জায়গাটিকে অনুভব করার জন্য, এই জায়গাটির আনন্দ উপভোগ করার জন্য আপনাদেরকে কিন্তু এখানে আসতেই হবে। এই জায়গাটিকে যারা মেনটেন করছেন এবং যে পর্যটকরা এখানে ঘুরে বাড়ি যাচ্ছেন তাদের সকলকেই ধন্যবাদ জানাই এই জায়গাটিকে এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। তার জন্যই হয়তো আমাদের এতটা এখানে ভালো লাগছে। আমরা চাইবো, আমরা আশা করব, আমরা আগাম আরও যে সমস্ত জায়গায় যাব সে সমস্ত জায়গায় আমরাও যেন নিজেরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে জায়গায় ঘুরি এবং বাকি পর্যটকরাও যেন জায়গাটাকে স্বাচ্ছন্দ্যে পরিষ্কার রাখে, তাহলে সেই জায়গাগুলো ঘুরতে আরও বেশি ভালো লাগে। ঝর্ণার আওয়াজ মনে হয় আমার কানে এসে পৌঁছেছে, আর বেশি দূরে নয়। চলুন দেখা যাক আর কত দূরে আছে।
এখানকার লোকাল ভাষা শোনারও একটা আলাদা আনন্দ আছে। এইসব না শুনলে মনেই হচ্ছে না যে আমরা অন্য একটি রাজ্যে এসে পৌঁছেছি। এত বড় এলাকায় জলপ্রপাত খোঁজাটা মনে হচ্ছিল যেন লুকোচুরি খেলা। দেখি কখন গিয়ে জলপ্রপাতের দেখা মেলে। বাবা, এটা প্রচুর স্রোত। কথা বলতে বলতে আমি ভুলেই গেছিলাম যে আপনাদেরকে বলবো এই সানা ঘাগড়া মানে কি। সানা মানে হলো ছোট এবং ঘাগড়া মানে হলো ওয়াটারফল। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ঝর্ণা বইছে, হ্যাঁ ঠিকই ধরেছেন, সেটাই হলো সানা ঘাগড়া। আমার তো এই সানা ঘাগড়া ওয়াটারফল দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না। সানা ঘাগড়া ইজ এ মাস্ট ভিজিট পয়েন্ট। আমার ভীষণই ভালো লেগেছে এখানে। এখানে ঝর্ণার যে স্রোত, ঝর্ণার যে কোলাহল, মানে এই যে শব্দটা যেন আমার কাছে পুরোটাই নতুন। আপনারাও আসুন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমার ভালো লেগেছে মানে আপনাদেরও ভালো লাগবে। আপনারা আসুন এখানে। আর আমাদের কলকাতা থেকে খুব বেশি দূরে নয়, ভীষণই কাছে, মাত্র 4 ঘন্টার দূরত্ব ট্রেনে করে। তো এই 4 ঘন্টার দূরত্ব আপনারা নিশ্চয়ই আসতে পারবেন। এখানে না আসার কিছুই নয়, যার জন্য জায়গাটা আমি আপনাদেরকে বারবার করে দেখাচ্ছি যে মানে হয়তো মানে টাইম হয়তো কম আছে, যার জন্য আমরা যেতে পারছি না নর্থ ইস্টে বা দূরে কোথাও, কিন্তু আমাদের হাতের পাশেই আছে ওড়িশা, যেখানে আপনি পাহাড় পাবেন তাও আবার মেঘে আচ্ছাদন করা। খুবই ভালো লাগবে, আপনারা আসুন এখানে। আর এরপরে আমরা দেখব বড় ঘাগড়া ড্যাম। দেখি কতটা হাতে সময় আছে, এখন তো বাজে আপনার 4:15। এরপরে দেখি কত দূর কোথায় কীভাবে যায়, যা হবে সবই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সাথে থাকুন, চলুন চলুন এইবারে দেখি এই বোটিং এরিয়াটা এইখানটায় কেমন লাগে। চলো, হ্যাঁ এই তো কিছু ধরে রাখলে, ধরে রেখেছি। দাঁড়াও দা, হ্যাঁ
আমি এখানকার কর্তৃপক্ষদের অনুরোধ করব, এই বোটিংয়ে যদি লাইফ জ্যাকেট থাকতো তাহলে বেশ ভালো হতো। ঠিক এই জায়গাটায় আসলে যেটা ফিল করতে পারবেন সেটা হচ্ছে দুলুনি, মানে এর ওপর দাঁড়িয়ে যে একটা দুলুনি ভাব ফিল হচ্ছে, এটার জন্য কিন্তু আপনাদেরকে ওখান থেকে এখানে নামতে হবে। আর বাকি তো যা দেখিয়েছি, বোট আছে, আপনারা এখানে বোটা ফিল করতে পারেন, কিন্তু সকাল সকাল আসতে হবে, এই হচ্ছে কথা। আমাদের দেরি হয়ে গেছে, আপনাদের যেন দেরি না হয়, যার জন্য আমি সব কিছু খুব ডিটেলসে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। চলুন এবারে আমরা যাই বড় ঘাগড়ার দিকে। সানা ঘাগড়া থেকে বেরিয়ে ঠিক এন্ট্রান্সের কাছে যেখানটাই বলেছিলাম চায়ের দোকান বেশ সুন্দর আছে, সেখানটাতেই একটি দোকানে আমরা খেয়েছিলাম রাবড়ি। এখানে শুনেছি রাবড়ি নাকি বেশ ফেমাস, মাটির ভাড়ে বিক্রি হচ্ছিল 40 টাকা করে ভাঁড়। আমি খাবো হন্তর তো মা খুব সুন্দর, হালকা মনে হচ্ছে নলেন গুড়ে রাবড়ি এরকম হয় আমি জানতাম না, কিন্তু খেতে খুবই সুন্দর, মানে খুব খুব মাইল্ড টেস্ট, আর মানে খুব মাইল্ড মিষ্টি আর খুবই ভালো। মানে আমি তো বলবো যে আপনারা যদি সানা ঘাগড়া আসেন দেন ইউ শুড মাস্ট ট্রাই দিস ওয়ান, বিকজ আই লাভ দিস অ্যান্ড আই থিঙ্ক আপনারাও খুব আপনাদেরও ভালো লাগবে। তো চলুন আমরা এরপরে যাচ্ছি, তখন থেকে বলছি যে আমরা বড় ঘাগড়ার দিকে যাচ্ছি, বাট যেয়ে উঠতে পারছি না। চলুন ফাইনালি আমরা সানা ঘাগড়া থেকে বেরিয়ে এবারে যাচ্ছি বড় ঘাগড়ার দিকে। আমরা আমাদের ট্রাভেলারে উঠে গেছি এবং যাত্রা শুরু করে দিয়েছি বড় ঘাগড়ার দিকে। সানা ঘাগড়া থেকে বড় ঘাগড়া মাত্র 4 কিলোমিটারের দূরত্বে। এই কেওনঝড় আমরা সবুজ দেখছি বটে, কিন্তু এর আরেকটা অপরূপ সৌন্দর্য আছে, যেটা হচ্ছে কেওনঝড় কিন্তু পুরো খনিজ সম্পদে সম্পূর্ণ। আমরা এখন যাচ্ছি বড় ঘাগড়া ওয়াটারফলসের দিকে, পৌঁছে গেছি। আর সানা ঘাগড়া থেকে বড় ঘাগড়া আসতে মোটামুটি ওই 20 মিনিটের মতো লাগবে। চলুন এবারে তাহলে আমরা ফাইনালি দেখতে যাই বড় ঘাগড়া ওয়াটারফলস। আলাদা করে আর ওয়াটারফল কি দেখবো, তোমার স্বভাব আছে পড়ে যাওয়া। দেখেই আর সাহস পাচ্ছি না গো, পুরো ফুলে গেছে না, জঙ্গলের মশা তো। হ্যাঁ কি বিরক্তি কর, তখন কিছু বুঝতে পারিনি, গাড়ি তো চুলকাচ্ছিল।
এটা কি ফলসটা এসে এখানে পড়ছে? এটা কি ফলসটা এসে এখানে পড়ছে নাকি? সাবধান জওয়ান জওয়ানো সাবধান। আর এই বড় ঘাগড়া ফলস দেখার জন্য কিন্তু আমাদের সকলকেই উপরে উঠতে হবে। আর আমি সাজেস্ট করব, দাঁড়াও এটাকে আমি ধরে নিই। আমি করব না, আচ্ছা আমি সাজেস্ট করব, আপনারা যারা আসবেন আপনারা যেটা পরে আসবেন সেটা হচ্ছে অফকোর্স একটা মিডি পরে আসবেন, বাট যেটা সেটা যেন বেশি লম্বা না হয়, হাঁটুর একটু নিচে পর্যন্ত হলে যথেষ্ট, না হলে ভিজে যাওয়ার চান্সেস, আর সেই ভেজা কাপড় নিয়ে সারাক্ষণ কাটানো খুব মুশকিল হয়ে যায়। চলুন দেখি কতদূর উপরে উঠতে হয়। মা বাঁদিকে ধরে ডান দিকে ধরে ধরে উঠ। তুমি সাইড দিয়ে যেতে পারো তো, তুমি জায়গা দিয়ে দিচ্ছি, তোমাকে দেখছি। এই দেখুন সামনে আছে হনুমান। হ্যাঁ তাই তো বাবা, নিচে তাকাও, চলো চলো। কথা বলতে বলতে ঠিক পৌঁছেই গেলাম, সেই চাঁদের সীমানায় তো নয়, কোনো একটা সীমানায়। দেখি এই ওরা সবাই নিচে, মা কোথায়? আগে এগিয়ে গেছে। চলো বলো তোমাদের কেমন লাগছে এখানে বলো। প্রচন্ড ভালো লাগছে, প্রচন্ড ভালো লাগছে। আর আমাদের যা মজা সেটা কি? আমাদের সাথে এখানে খুদে পর্যটকরাও এসেছে, যারা এই উড়িষ্যার এত সুন্দর গ্রিনারি ওয়েদার, মানে প্রকৃতি প্রেমিক শুধুমাত্র বড়রাই নয়, এই রকম ছোট ছোট খুদেরাও হয়। চলো ওপরে উঠে দেখি, এখানে একদমই সমতল ফ্ল্যাট, কিন্তু খানিকটা সামনে গেলে বোঝা যাচ্ছে সামনে বড় একটা স্লোপের মতো কিছু আছে। চলুন আমরা আরেকটু সামনে যাই, সামনে গিয়ে দেখি ব্যাপারটা কি। এটা পুরো খাড়া, স্লোপটা একদমই খাড়া। ওরে বাবা, এটা ওনাদের ড্যাম। আমার পেছনে যে স্লোপটা আছে এটা অনেকখানি খাড়া। চলো
মন্ত্রমুগ্ধ করা জায়গা বলতে আমরা যা বুঝি তার মধ্যে এটা একটি জায়গা যা কিন্তু সত্যিই মন্ত্রমুগ্ধ করে দেয়। আপনারাও দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আর এখানটায় অনবরত হাওয়া বইছে, দারুণ লাগছিল, জাস্ট দারুণ। বাঁ দিকের রেলিংয়ে খেয়াল করলে বুঝতে পারবেন এখানে কিন্তু ভাঙা আছে, এবং ডান দিকেও। বাচ্চাদেরকে নিয়ে কিন্তু সামলে থাকতে হবে। নাচের স্টেপ দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কোন গানের শর্টস হতে চলেছে। বাদল বরসে বিজুলি সাবন কো পানি, আমাদের ভিডিও আমরা এখানেই সমাপ্ত করলাম। দেখা হচ্ছে পরের নতুন সিরিজে কেউন ঝড়ে। চলুন, টাটা।